फिर चूड़ान्त अमानविकता छवि हावड़ा 12 घंटा पड़े करोना आक्रांत प्रौढ़ार देह सकाल उठोने पड़े प्रौढ़ार देह बार बार जानो सत्वे देह नहीं जाए प्रशासन दाबी परिवार सन्ध्य सब्बाही गाड़ी एलो देह तोलार जो छो ना क्यों अवशेषे पीपी पड़े मायर देह गाड़ी तुललें मेर जानबो हमारे प्रतिनिधि शोभिरण पाल संगे नहीं टेलिफोने कथा शोभिरण पुरो विषय जानते चाहब तुम्हारे দেখো শিলেজ তো হাবড়ার কুমড়ো কাশীপুর গ্রাম পঞ্চায়েতের বেলের মাঠ এলাকা স্মৃতি গায়েন 55 বছর বয়স কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন গত 6 তারিখে চিকিৎসক পরীক্ষা করতে বলেন কোভিড পরীক্ষা এবং গত 8 তারিখে তার রিপোর্ট আসে তিনি করোনা পজিটিভ হন এবং তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে গতকাল রাত থেকে তার 2 মেয়ে অসহায় অবস্থায় তাকে কোনো হাসপাতালে ভর্তি করতে পারেননি এবং আজ সকাল 7টা নাগাদ স্মৃতি গায়েন 55 বছরের এই প্রৌঢ়ার মৃত্যু হয় বাড়িতেই তারপর থেকে কুমড়ো কাশীপুর গ্রাম পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করে তার অসহায় 2 কন্যা এবং তাদের অভিযোগ যে যেহেতু করোনা আক্রান্ত হয়ে ওই প্রৌঢ়ার মৃত্যু হয়েছে সেই কারণে প্রতিবেশীরা কেউ এগিয়ে আসেনি ঝড় বৃষ্টির দুপুরে কোনো ক্রমে দেহ তারা বাড়ির বাইরে রাখেন এবং প্লাস্টিক মুড়ে রাখেন পঞ্চায়েতের তরফ থেকে কোনো রকম উদ্যোগ নেওয়া হয়নি বিকেলবেলা 2টি পিপি কিট পঞ্চায়েতের সদস্য তাদের দিয়ে যান এরপর অনেক টাল বাহানোর পর সন্ধ্যে 7:30 নাগাদ একটি অ্যাম্বুলেন্স আসে এই দেহটি নিয়ে যাওয়ার জন্য সেক্ষেত্রেও তাদের পরিবারের কাছ থেকে টাকা চাওয়া হয় এবং শুধু তাই নয় দেহ তো 2 কন্যা পিপি কিট পরে দেহ ওই অ্যাম্বুলেন্সে তুলে দেন শেষ যাত্রার জন্য তাদের বক্তব্য পঞ্চায়েত থেকে কোনো কর্মী আসেননি যদিও স্থানীয় কুমড়ো কাশীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন যে আজকে রবিবার কোনো পঞ্চায়েতের কর্মীকে পাওয়া যায়নি দেহ তোলার জন্য কিন্তু অ্যাম্বুলেন্সের চালক কেন টাকা চেয়েছেন সে বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন এই মর্মান্তিক ছবি হাবড়ার বেলের মাঠ এলাকায় এবং এলাকার মানুষ যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েন কেউ এগিয়ে আসেননি অসহায় 2 কন্যা বাদ একেবারে সমীরণ যে কথা আপনাদের সামনে তুলে ধরলো হাবড়ার ঘটনা হাবড়ার ঘটনা আপনাদেরকে দেখালাম অপরদিকে সল্টলেক এবং উত্তর 24 পরগনার ভাটপাড়া দু জায়গায় বেশ কয়েক ঘন্টা ধরে করোনা রোগীর মৃতদেহ বাড়িতে পড়ে থাকার অভিযোগ আবার নিউ টাউনে করোনা আক্রান্ত মহিলা হাসপাতাল থেকে ফিরেও ঠাঁই পেলেন না বাড়িতে তার স্বামীর অভিযোগ বন্ধ দোকানে পড়ে থেকে মৃত্যু হলো স্ত্রীর একের পর এক অভিযোগ করোনায় বিপর্যস্ত রাজ্যে অমানবিকতার একাধিক নজির সল্টলেকের করুণাময়ী আবাসনে শনিবার সন্ধ্যে 6টায় মৃত্যু হয় করোনা আক্রান্ত 85 বছরের গীতা কুমারের তার বাড়ির কয়েকজন সদস্য করোনা আক্রান্ত প্রতিবেশীদের অভিযোগ ঘটনার কথা জানতে পেরে বিধাননগর পুরসভা বিধাননগর পূর্ব থানা ও স্বাস্থ্য দপ্তরের মৃতদেহ সরানোর জন্য ফোন করা হয় কিন্তু কোনো কাজ হয়নি আমরা পৌরসভার কমিশনার যে দেবাশিস ঘোষকে জানাই তিনি আমায় বললেন যে ওনার ডেথ সার্টিফিকেট পজিটিভ কোভিড পজিটিভ প্লাস নো অবজেকশনটা আপনি আমাকে পাঠান মেসেজ করে আমি সেটা সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিলাম এখন সকাল থেকে ওনাকে বলা হচ্ছে উনি বলছেন যে আমি এখন শ্মশান পাচ্ছি না তাহলে আপনারা বলুন যে আমরা কি এতক্ষণ ধরে এই পেশেন্টকে বসতে হবে শেষ পর্যন্ত এবিপি আনন্দে খবর সম্প্রচারের পর টনকনড়ের প্রশাসনে 16.5 ঘন্টা পর দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সৎকারের জন্য পুরসভায় এতক্ষণ বাদে আমরা দেখতে পেলাম পুরসভায় এই মাত্র আপনাদের সঙ্গে কথা বলার পরে এখন দেখছি পুরসভা তার গাড়ি পাঠিয়েছে তার জন্য অভিভাবক আনন্দকে ধন্যবাদ বিধাননগর পৌরসভার স্বাস্থ্য বিভাগের প্রশাসক জানিয়েছেন অভিযোগ খতিয়ে দেখা হবে কেন 16 ঘন্টা দেরি হলো সেটা একটু খতিয়ে দেখতে হবে তারপর হচ্ছে কর্মীদেরও তো ক্রমশ অসুস্থ বলাদের সংখ্যা কমে যাচ্ছে এসব যোগাযোগ করতেও খানিকটা সময়ও চলে যায় নিউ টাউনের সুকান্তপুরের বাসিন্দা বছর 37 মনিকা মণ্ডল করোনা আক্রান্ত হওয়ার পর বেসরকারি হাসপাতালে ভর্তি হন স্বামীর অভিযোগ হাসপাতাল থেকে ফেরার পর ভাড়া বাড়িতে তার স্ত্রীকে ঢুকতে দেওয়া হয়নি এমনকি ঠাঁই হয়নি তার বাপের বাড়িতেও শেষ পর্যন্ত একটি নির্মীয়মান বহুতলে শাটার বন্ধ দোকান ঘরে মহিলার থাকার ব্যবস্থা হয় পরিবারের দাবি সেখানে কোনো ফ্যান বা আলো ছিল না 6 মে সকালে আলো ও পাখার ব্যবস্থা করা হলেও ওই দিন রাতেই মৃত্যু হয় মহিলার সবাই বলছে যে যে ওই পেশেন্ট রাখা দেখলে অনেকের ইয়ে হতে পারে হ্যাঁ ওই জন্য রাখতে পারিনি পা লোক এসে তার লাস্টে পরের দিন এসে আমার লাইট কারেন্ট ব্যবস্থা করে দিয়েছিল তারপরে ঘন্টাখানি ভিতরে মারা যায় অন্যদিকে উত্তর 24 পরগনার ভাটপাড়া পৌরসভার 7 নম্বর বার্ডেও এক করোনা রোগীর মৃতদেহ প্রায় একদিন বাড়িতে পড়ে থাকার অভিযোগ উঠেছে 44 নম্বর এবি রোডের বাসিন্দা মনোরমা বড়ুয়ার শুক্রবার রাত 1:30 মৃত্যু হয় মৃতের 2 ছেলেও করোনা আক্রান্ত পরিবারের অভিযোগ প্রশাসনের বিভিন্ন স্তরে জানানো সত্ত্বেও দেহ সরানোর ব্যবস্থা হয়নি
শনিবার সকালে পুরসভার কর্মীরা এসে প্লাস্টিকে মুড়ে মৃতদেহটি বাড়িরই অন্য ঘরে রেখে যান। একুশ ঘন্টা পর শনিবার রাতে মৃতদেহ সৎকারের জন্য নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। এই প্রসঙ্গে ভাটপাড়া পুরসভার দাবি, শনিবার সকালে খবর পাওয়ার পর পুরকর্মীরা মৃতদেহ মুড়ে রেখে এসেছিলেন। যেহেতু গভীর রাতে কোভিড মৃতদেহ সৎকার করা হয়, এক্ষেত্রেও তাই হয়েছে। সত্যজিৎ বৈদ্য, রঞ্জিত ছাও ও সমীর অম্পারের রিপোর্ট, এবিপি আনন্দ। করোনা রোগীদের চিকিৎসায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চরম অব্যবস্থার অভিযোগ। রোগীর আত্মীয়দের দাবি, স্বাস্থ্যকর্মীদের উদাসীনতায় সমস্যায় পড়েছেন বহু রোগী। এ নিয়ে হাসপাতাল সুপারকে ফোন করা হলে তিনি প্রতিক্রিয়া দিতে অস্বীকার করেছেন। আমাদের কথা হচ্ছে, আমাদের বলছে আপনারা কেউ থাকবেন না বাড়ির লোক, ঠিক আছে আমরা থাকবো না, তাহলে আয়ার ব্যবস্থা করুক, একটা আয়ার রাখুক, আমরা টাকা দেবো, পরিষেবাটা একটু করুক। দেশজুড়ে বেলাগাম করোনার সংক্রমণ, চলছে মৃত্যু মিছিল, কোথাও বেডের অভাব তো কোথাও আবার অক্সিজেনের অভাব। এই পরিস্থিতিতে যখন চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরা মানুষের প্রাণ বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, সেখানে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে উঠেছে করোনা আক্রান্তের চিকিৎসার অবহেলার অভিযোগ। আরোগ্য নিকেতনে রোগীকে ভর্তি করেও যেন স্বস্তি পাচ্ছেন না পরিজনেরা। সূত্রের খবর, করোনা আক্রান্ত ও সন্দেহভাজনদের চিকিৎসায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড এবং সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন অর্থাৎ এসএআরআই ওয়ার্ডে 320টি বেড রয়েছে, যার মধ্যে শতাধিক রোগীর চিকিৎসা চলছে। কিন্তু রোগীর আত্মীয়দের একাংশের অভিযোগ, হাসপাতালে পরিষেবা ঠিকঠাক মিলছে না। বাড়ির লোক যদি না থাকতে দেয়, না খাবার খাওয়াতে দেয়, তাহলে খাবে কি করে রোগীরা? পজিটিভ না নেগেটিভ কোনো কিছু না, এদিকে পজিটিভ ওয়ার্ডে ঢুকিয়ে দিয়েছে, আর এক সপ্তাহ হয়ে গেল কোনো কিছু রুগীটা কোনো কিছু ইয়ে নেই, আর মেডিসিন দেখেন দিকে পাওয়া যাচ্ছে না, টোটালটা বাড়ি থেকে ব্ল্যাক কিনতে হচ্ছে, আর এক একটা ইঞ্জেকশন এমন কিনতে হচ্ছে, ব্ল্যাক পর্যন্ত কিনতে হচ্ছে। মুখে জল চাইলে জল দেওয়ার লোক নেই, আমাদেরও যাওয়ার উপায় নাই, কিন্তু রুগীটাকে তো দেখতে হবে অক্সিজেনটা কতটা টানবে, কতটা নিতে পারবে, এদের বললে কেউ গ্রাহ্যই করছে না। সেবাটাই পরিষেবাটাই পরিষেবাটা ভেতরে ঠিক মতন হচ্ছে না। জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মেডিকেল কলেজে করোনা আক্রান্তদের চিকিৎসা পরিষেবা নিয়ে বিস্তর অভিযোগ উঠেছে, অথচ এই বিষয়ে হাসপাতালের সুপার প্রবীর সেনগুপ্তকে বারবার ফোন করা হলেও তিনি কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। করোনায় জের বার দেশ, তার মধ্যেই আতঙ্ক তৈরি করেছে মিউকরমাইকোসিস, যাতে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে দৃষ্টিশক্তি হারিয়েছেন 8 জন। এই ছত্রাকজনিত রোগে মৃত্যুও হতে পারে বলছেন চিকিৎসকরা। রোজ রোজ সংক্রমিত হচ্ছেন লক্ষ লক্ষ মানুষ, করোনায় মৃত্যু যেন জল ভাত হয়ে দাঁড়িয়েছে। এক কথায় করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল গোটা ভারত। এই পরিস্থিতিতে গোদের ওপর বিস্ফোরণের মতো হাজির হয়েছে নতুন রোগ মিউকরমাইকোসিস। দেশে করোনা হয়ে সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের, রোজ সেখানে আক্রান্ত হচ্ছেন 50,000-এর বেশি মানুষ, মৃতের সংখ্যা হাজার ছুঁই ছুঁই। ভয়ঙ্কর এই পরিস্থিতির মধ্যেই ছত্রপতি শিবাজির রাজ্যে হানা দিয়েছে ছত্রাকজনিত রোগ মিউকরমাইকোসিস। সরকারের তরফে জানানো হয়েছে মহারাষ্ট্রে করোনা সংক্রমণ থেকে বেঁচে ফিরলেও মিউকরমাইকোসিসের কারণে 8 জনের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে, চিকিৎসাধীন রয়েছেন আরও 200 জন। এই প্রেক্ষাপটে কেন্দ্রের পরামর্শ, মিউকরমাইকোসিসের থেকে বাঁচতে ডায়াবেটিস রোগীদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে, তাছাড়াও যাদের কোমরবিডিটি আছে তাদেরও সচেতন থাকতে হবে। আমি ইয়ে করনা হ্যায় কি হমেশা হি জিসকো ডায়াবেটিস হ্যায় উসকো আপনা ব্লাড সুগার কন্ট্রোল রাখনা হ্যায় হমেশা হি। স্টিরয়েড দিয়ে যায় লেকিন স্টিরয়েড ফালতু মে শুরু মে হি নহি দে দেনে, সাতমে আঠমে দিন তক দেনে হ্যায়, ছঠে দিন কে বাদ দেনে হ্যায়, বহুত ইনঅ্যাপ্রোপ্রিয়েট ডোজ মে নহি দেনে হ্যায়। जो मरीज है वो साफ सुथरा हो, उसका हाइजीन हो, हाथ भी साफ हो, बॉडी भी साफ हो, फालतू में वेट नहीं हो, सिक्रेशंस उसके फेस पे नहीं हो, ये चौथी चीज है जिसका कि हमने ख्याल रखना है। कोविड आक्रांत रोगी देर अनेके सुस्थ होवार पर छत्रक जनित रोगे आक्रांत होच्छेन মিউকরমাইকোসিস, এবং তাতে তাদের চোখ যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে বেশ কিছু জায়গায় থেকে চিকিৎসকরা জানিয়েছেন। চিকিৎসকদের একাংশ বলছেন মিউকরমাইকোসিস নামে এই ছত্রাকজনিত রোগের উপদ্রব নতুন নয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলেই এই ছত্রাক মানুষের শরীরে বাসা বাঁধে। তবে শুধু দৃষ্টিশক্তি হারানো নয়, মিউকরমাইকোসিসের জেরে ঘটতে পারে মৃত্যুও। বিশেষ করে এই ফাঙ্গাল ইনফেকশনের যে সিমটমগুলো, যে পেশেন্টের নাকের চারপাশে কোনো কালচে দাগ দেখা দিচ্ছে কিনা, এবং সেটা ডিসচার্জের পরও পেশেন্ট যখন বাড়ি চলে যাচ্ছেন তারপরও বাড়ির লোকেদের এটা একটু সচেতন হওয়া উচিত, ডাক্তারের মধ্যে অ্যাওয়ারনেস হওয়া উচিত, যদি কোনো ফাঙ্গাল ইনফেকশনের ইন্ডিকেশন আমরা পাই, সাইন সিমটম পাই ইমিডিয়েটলি, তাহলে আমাদের চিকিৎসকের পরামর্শে আসতে হবে। মিউকরমাইকোসিস থেকে বাঁচতে ওষুধ আছে, কিন্তু তা খেতে হবে নিয়ম করে। এটার মূল চিকিৎসা অ্যান্টিফাঙ্গাল দামি একটা ওষুধ ইন্ট্রাভেনাস সিডার ভেতর দিয়ে দিতে হয়, অ্যাম্পোটেরিসিন বি,
এটা অত্যন্ত কম উৎপন্ন হয় এবং এটা অত্যন্ত দামি একটা ইঞ্জেকশন। তাছাড়া কিন্তু চিকিৎসা মূলত সার্জিক্যাল এবং সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে গভীর অপারেশন করে শুধু চোখ না, চোখের সংক্রমণের কারণে চোখের নিচে যে হাড় আছে সেই হাড়কেও বাদ দিতে হতে পারে। বাংলায় এখনও সেভাবে মিউকোরমাইকোসিসের প্রকোপ দেখা যায়নি, তবে সেরকম কিছু হওয়ার আগে সতর্ক থাকতে বলছেন চিকিৎসকরা। ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। নজর রাখছি পরের খবরে। শান্তিপুর বিধানসভা আসনে জয়ী হয়েছেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। বাংলায় বিজেপির ভরাডুবির পর কি করবেন তিনি? সাতটি বিধানসভা নিয়ে গঠিত রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ থাকবেন নাকি রাজ্যে বিরোধী রাজনীতির স্বার্থে সাংসদ পদ ছেড়ে শান্তিপুরের বিধায়ক হবেন, সেই জল্পনায় পাক খাচ্ছে এখন। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। থাকবো কি থাকবো না, প্রশ্ন হলো সেটাই। শেক্সপিয়ারের হ্যামলেট নাটকে ডেনমার্কের রাজপুত্রের দ্বন্দ্ব এখন যেন বিজেপি নেতা জগন্নাথ সরকারের সামনে। রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে এবার বিধানসভা ভোটে শান্তিপুর আসনে প্রার্থী করে বিজেপি। রাজ্যে সবুজ সুনামির মধ্যেও শান্তিপুরে গেরুয়া নিশান ওড়াতে সফল হয়েছেন তিনি। দোসরা মের পর থেকেই শুরু হয় জল্পনা, কি করবেন জগন্নাথ সরকার? সাতটি বিধানসভা এলাকার অভিভাবক হয়ে সাংসদ পদে থাকবেন নাকি সাংসদ পদ ছেড়ে শান্তিপুরের বিধায়ক হবেন? শুক্রবার বিজেপির নবনির্বাচিত জনপ্রতিনিধিরা বিধায়ক হিসেবে শপথ নিয়েছেন। বিধানসভায় সেই অনুষ্ঠানে শপথ নিতে হাজির হননি শান্তিপুরের জয়ী বিজেপি প্রার্থী তথা রানাঘাটের সাংসদ, আর তাতেই আরো জোরালো হয়েছে জল্পনা। যদিও জগন্নাথ সরকারের দাবি এ বিষয়ে দলের সিদ্ধান্তই শিরোধার্য। আমার নিজস্ব কোনো পরিকল্পনা নেই, দল যেটা বলবে সেটাই করব। এখন ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোই সবচাইতে গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে, কারণ যেভাবে পশ্চিমবাংলার শাসন চলছে শপথ নেওয়াটাও লজ্জাজনক বলে আমার মনে হচ্ছে। চাইব এই যে অন্যায় অত্যাচার আগে বন্ধ হোক। শান্তিপুরের জয় বিজেপি প্রার্থীর এই মন্তব্যে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। অনেক সুযোগ সুবিধা এমপি থাক পাই, ওনার বাহানা, ওনার ইচ্ছা ছিল যদি ক্ষমতায় ওনারা আসবেন এমএলএ হয়ে মন্ত্রী হবেন, সেই ইচ্ছাটা তো আর পূরণ হওয়ার নয়, এই জন্য উনি বাহানা দিয়ে রাখছেন দলের প্রতি আর কি বলবেন, এই জন্য আমাদের এই রাজ্য সরকারের উপরে বাহানা দিয়ে উনি এখন এই কথাটাই বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা। রাজ্যে বিজেপির বিপর্যয়ের পর জগন্নাথ সরকার কি করেন এখন সেটাই দেখার। সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, নদিয়া। বীরভূমের দুবরাজপুরে তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেফতার 12 ধৃতরা বিজেপির সমর্থক বলে স্থানীয় সূত্রে খবর। ধৃতদের মধ্যে দুজনের পুলিশ হেফাজত, বাকিদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। অশান্তি পাকানোর অভিযোগে গ্রেফতার এক তৃণমূল সমর্থক। দেখবেন এলাকা যেন শান্তিপূর্ণ থাকে, কেউ বাগদা ছড়াতে চাললে তার বিরুদ্ধে ধর আপনারা এফআইআর করবেন। ভোট পরবর্তী হিংসা রুখতে কড়া হাতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার সেই নির্দেশের পরই তৎপর হল পুলিশ প্রশাসন। শুক্রবার বীরভূমের দুবরাজপুরে তৃণমূল বিজেপি সংঘর্ষে খুন হন এক তৃণমূল কর্মী। সেই ঘটনায় 12 জনকে গ্রেফতার করল খয়রাশোল থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, ধৃতরা এলাকায় বিজেপি সমর্থক হিসেবে পরিচিত, যদিও খুনের অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তরা। এছাড়া অশান্তি পাকানোর অভিযোগে গণেশ পাউরি নামে এক তৃণমূল সমর্থককেও গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে দুবরাজপুরের মুক্তিনগরে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে তৃণমূল কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ ওঠে। তৃণমূলের দাবি, বিজেপির হামলায় কান্ত বাউরি নামে তাদের এক কর্মীর মৃত্যু হয়। তবে গেরুয়া শিবিরের পাল্টা অভিযোগ, আগে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই। খুনের ঘটনায় ধৃত অমর হালদার ও নিশীত বাউরির 5 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। বাকি 10 জনকে জেল হেফাজতে পাঠানো হয়েছে। অন্যদিকে ধৃত তৃণমূল সমর্থককেও জেল হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। গোপাল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। সিলেবাসের বাইরে গিয়ে সচেতনতার পাঠ দিতে পথে নামলেন শিক্ষকরা। কেউ নিজেই স্যানিটাইজিং মেশিন নিয়ে নেমে পড়লেন রাস্তায়, কেউ আবার বিলি করলেন মাস্ক স্যানিটাইজার। করোনাকালে ছক ভাঙা ছবি রাজ্যের 2 জেলায়। বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, অশ্রু বাষ্প সুদূরে মিলাক, মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। আক্ষরিক অর্থেই রবিবার, রবীন্দ্রনাথের সেই জন্মদিনে নতুন অঙ্গীকার, যুদ্ধ জয়ের শপথ। এটা আমাদের অনেকটা স্বাধীনতা সংগ্রামের মতন, আমাদের নিচুতলার থেকে শুরু করে সমস্ত শ্রেণীর লোকজনকে এই মুহূর্তে একত্রিত হয়ে এই জীবাণুর বিরুদ্ধে সংগ্রাম গড়ে তুলতে হবে। এখন পৃথিবীর এক গভীর গভীরতর অসুখ, মৃত্যুদূত করোনাকে হারিয়ে বেঁচে থাকার লড়াই। সংক্রমণ এড়াতে বন্ধ স্কুল, ফাঁকা ক্লাসরুম, ছাত্র শিক্ষকের সম্পর্ক অনলাইন ক্লাসের গেরোয় বন্দী,
তা সত্ত্বেও ভাটা পড়েনি দায়িত্ববোধে। সিলেবাসের বাইরে গিয়ে সচেতনতার পাঠ দিতে পথে নামলেন শিক্ষক। ইনি বিপ্লব মণ্ডল, উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাকিন প্রাথমিক স্কুলের শিক্ষক। এতদিন যে হাতে থাকত চক ডাস্টার, সেই হাতে আজ স্যানিটাইজিং মেশিন। প্রতিদিন সকাল থেকে একা হাতে রায়গঞ্জের নানা এলাকার বাজার থেকে রাস্তা জীবাণুমুক্ত করে চলেছেন তিনি। বিলি করছেন মাস্ক, স্যানিটাইজার। আমি আমার সাধ্যমতন চেষ্টা করছি, আমি তো সেরকম দিতে পারি না। সাধারণ মাস্কগুলো যেগুলো আছে সেগুলোই আমি রাস্তাঘাটে যাদের মাস্ক নেই আমি তাদেরকে দিয়ে থাকি, আর কিছু স্যানিটাইজারও দিয়েছি আর নিজে স্যানিটাইজ করে দিচ্ছি। তবে এই কর্মযজ্ঞে বিপ্লব একা নন, মানুষকে সচেতন করে তোলার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘির প্রায় 30 জন শিক্ষকও। নিজেরাই চাঁদা তুলে ফান্ড করেছেন, সেই টাকায় মাস্ক স্যানিটাইজার কিনে বিলি করছেন রায়দিঘির গ্রামে গ্রামে। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত ট্যাবলো নিয়ে এ গ্রাম থেকে ও গ্রামে। মানুষ এটাকে গুরুত্ব সহকারে বুঝছে, তারা আস্তে আস্তে যেভাবে রাস্তায় ছিল তারা আস্তে আস্তে আমাদের এই সচেতনতার মাধ্যমে তারা প্রচারে ভালো সাড়া পাচ্ছি, এইটুকু আশাবাদী। আশা করি মানুষ আমাদের কথা শুনবে, এই বিশ্বাস আছে। শিক্ষকদের এই উদ্যোগে খুশি গ্রামবাসীরা। মাস্টাররা আসছে, মানুষকে বোঝাচ্ছে মাস্ক পরুন এবং স্যানিটাইজার দিয়ে নিজেকে সুরক্ষিত রাখুন, এর থেকে করোনা থেকে নিজেকে রক্ষা করা যাবে। অসম লড়াই, স্পর্ধা, তবু আকাশ ছোঁয়া, চোয়াল শক্ত করে রোগমুক্ত নতুন ভোরের অঙ্গীকার। চলে যাব তবু আজ যতক্ষণ দেখে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে দৃঢ় অঙ্গীকার করেছিলেন কবি। আর জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যাওয়ার আগে জঞ্জাল সাফ করতে অঙ্গীকারবদ্ধ শিক্ষকরা। জয়দীপ হালদার ও সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।